শয়তান, নিচে নাম তুই। এই, আমি তোমার স্যার, আমাকে তুই কেন বললে? তোকে শুধু তুই না, আমি যে কি করব তোকে নিজেও জানি না। টাকাটা পকেটে নিয়ে বাইরে আসার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে জল। বাইরে আসতেই কালো অন্ধকার আমাকে আড়াল করে দিল। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতেছে, তবে কি তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলব? মাথা কাজ করছে না আমার, কেন জানি ভেতর থেকে একটা অজানা ব্যথা আমাকে কষ্ট দিচ্ছে। বাসায় এসে ভাবলাম, অনেক ভাবলাম, নীলিমাকে ছাড়া আমার সম্ভব না। আমি নীলিমাকে ভালোবেসে ফেলেছি। ফোনটা হাতে নিয়ে ভাবতেছি, ফোন দিব নাকি দিব না। শেষমেশ কাঁপা কাঁপা হাতে কল দিলাম। তিন চারবার রিং হতেই রিসিভ হলো। হ্যালো। জি বলুন। কিভাবে বলবো বুঝতেছি না। আসলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাত্রী বলে আমি এতদিন কিছু বলিনি, তোমাকে ইগনোর করেছি। বাট এখন আমি তোমাকে বলতেছি, নীলিমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনার বলা শেষ হলে রাখতে পারেন। মানে? মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই, বিয়েতে আসলে খুশি হব। বলেই ফোনটা কেটে দিল। নীলিমা সত্যিই বদলে গেছে। কেন জানি খুব কষ্ট হচ্ছিল, খুব কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু কাঁদতেও পারতেছি না। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবুও কান্না আটকে রাখতে পারিনি। ভালোবাসার মানুষ দূরে হারিয়ে গেলে কতটা কষ্ট হয় উপলব্ধি করতে পারলাম। সেদিন রাতে আর ঘুম হয়নি আমার। দিন খুব ক্রমশই এগিয়ে আসতে লাগলো, আমারও কষ্ট বাড়তে লাগলো। দেখতে দেখতেই কয়েকটা দিন কেটে গেল। আজকে 7 তারিখ, মানে নীলিমার বিয়ে। সারাদিন সিগারেটের ধোঁয়ার মধ্যে ডুবিয়ে রেখেছি নিজেকে, আর দরজা তো সেই কালকে রাতে বন্ধ করেছি, আর খুলিনি। 3 প্যাকেট সিগারেট সারাদিনে শেষ করেছি। 64 নম্বর সিগারেটটা ধরানোর জন্য হাতে নিতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি নীলিমা। এতগুলো সিগারেট খাওয়ার ফলে মাথা ব্যথা করতেছে প্রচণ্ড, তার উপর একটা নেশাগ্রস্তের মতো লাগতেছে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। সানভি। ওর কণ্ঠটা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। সিগারেটটা ধরিয়ে একটা টান দিয়ে বললাম, হ্যাঁ বলো। কোথায় আপনি? কেন, বিয়েতে যাইনি বলে রাগ করেছ? সমস্যা নাই, তোমার ছেলের জন্মদিনে যাব ইনশাআল্লাহ। শয়তান, নিচে নাম তুই। এই, আমি তোমার স্যার, আমাকে তুই কেন বললে? তোকে শুধু তুই না, আমি যে কি করব তোকে নিজেও জানি না। কি করবেন, আপনার বিয়ের পর তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, আমার বাড়ির নিচে কি করেন? আমি আমার শ্বশুর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, 2 মিনিটের মধ্যে নিচে নামলে কিন্তু সত্যিই বিয়ে করে ফেলবো। মানে কি, বিয়ে করো না এখনো? বিয়ে করলে কি এখন তোমার বাসার সামনে আসতে পারি? ফোনটা কেটে দিলাম। পকেটে ফোনটা ঢুকিয়ে বাবার পকেট আর আমার পকেটে যা টাকা ছিল সব নিয়ে বের হয়ে আসলাম রাস্তায়। তো তো তুমি সত্যিই বিয়ে করোনি? জি না, করি নাই, আজ তো গাধা একটা। বলেই আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, দৌড়া বাস ধরতে হবে। কেন, কোথায় যাব? আরে পাগলি, পালাবো, আমার ছোটবেলার ইচ্ছে পালিয়ে বিয়ে করবো। চলো। তারপর নীলিমার হাত ধরে দৌড় দিতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়াও। পেছনে তাকিয়ে আমার তো প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। দেখি একসাথে আমার আব্বু আম্মু আর নীলিমার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। দুজনে মিলে কোথায় রওনা দেওয়া হচ্ছে? ইয়ে মানে আব্বু, শোন, তোকে আর মানে মানে করতে হবে না, আমরা সব জেনে গেছি। মানে কিভাবে? বাবা, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, আগে বললেই তো হতো। নীলিমা যদি কাল সব না বলতো তাহলে তো আমরা কিছুই জানতাম না। ভাগ্যিস ছেলেটা ভালো ছিল বলে বিষয়টা বুঝতে পেরে বিয়ে ক্যান্সেল করতে রাজি হয়েছে। তারপর বেশ ধুমধামের সাথেই আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বিয়ের পর নীলিমাকে নিয়ে বের হলাম হানিমুনের উদ্দেশ্যে। ছুটে চলেছি অজানাতে, গন্তব্য সিলেট চা বাগান। হানিমুন করার ইচ্ছাটা সেখানেই ছিল, পালিয়ে বিয়ে আর হলো না। তবে সিলেটে হানিমুনটা মনে হয় কপালে আছে। মেয়েটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি মুগ্ধ হয়ে দেখছি তার মায়াবী মুখটা। নিকষ কালো অন্ধকার ও চাঁদের আলো তাকে একটা পরীর চাইতে কম সুন্দর লাগছে না। বাইরের কুয়াশাগুলো আস্তে আস্তে জানালা দিয়ে ভেতরে ঢুকছে, একটু শীত লাগতেছে। নীলিমাকে দেখলাম কাঁপতেছে। আমি জানালাটা বন্ধ করে দিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে গেলাম। স্বপ্নে কী কী দেখছি সেটাও আপনাদের বলতে হবে নাকি? আচ্ছা, অন্য একদিন বলবো, আজ আসি। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিবেন, কিন্তু একদম কিপটামি করবেন না। আর আপনার প্রিয় মানুষকে নিয়ে 2 লাইন কমেন্ট বক্সে লিখে যান। গল্পগুলো ভালো লাগলে প্রিয় মানুষদের শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে টুপ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের বন্ধু হয়ে যান। ধন্যবাদ।